আসসালামু আলাইকুম। বিলিভার বিলিভার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন তাহলে। যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আপনার উপর হেদায়েত নসিব হোক। হেদায়েত কিসের হেদায়েত ভাই? যে আপনি ইসলাম ত্যাগ করেছিলেন কেন একটু আমার জানার ইচ্ছা ছিল আর কি, সেই জন্য যুক্ত হয়েছি। মানে কি কারণটা ছিল? আচ্ছা ওইটা বলবো, ওইটা বলবো, অসুবিধা নেই। কিন্তু হেদায়েতটা যে আপনি কামনা করলেন, সেই হেদায়েতটা কিসের হেদায়েত সেটা যদি আমাকে একটু বলতেন আগে। আপনি সত্যের, আপনি সত্যের প্রতি ফিরে আসুন সেটা আমার। সত্য মানে কি? সত্য মানে তো আসলে, সত্য তো আসলে খুবই কমপ্লিকেটেড শব্দ। হ্যাঁ সত্য আসলে আপনার কাছে মনে হইতে পারে যে মামদভূত সত্য, আমার কাছে মনে হইতে পারে শাকচুনি সত্য। এখন এটা তো আপনার পারসেপশন, আপনি আপনার ব্যক্তিগত ভাবে আপনার চিন্তা। হ্যাঁ আপনি যদি আজকে, আপনি নিশ্চয়ই একটা মুসলিম পরিবারে জন্মেছেন তাই না ভাই? তো আপনি মনে করেন যে সত্যটা হচ্ছে, ইসলাম ধর্মটা হচ্ছে সত্য এবং আপনি সবাইকে এই সত্যটা দাওয়াত দেন নাকি? আচ্ছা আপনার জন্ম যদি ভারতে একটা হিন্দু পরিবারে হইতো তাইলে তো আপনাকে ছোটবেলা থেকে শেখানো হইতো যে হিন্দু ধর্মটা সত্য ধর্ম তাই না? তার অবশ্য, তবে আপনার অবশ্যই যখন আপনার বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ হয়ে আপনি গড়ে ওঠেন, ওইটা পরে আমি আলোচনায় আনবো, ওইটা পরে আলোচনায় আনবো, ওইটা একটু পরে আমি আলোচনাতে আনতেছি। আগে স্টেপ বাই স্টেপ আমরা যাই। আপনি যদি একটা হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা বৌদ্ধ পরিবারে জন্ম হইতেন বা ইহুদি পরিবারে বা নাস্তিক পরিবার, যেই পরিবারে জন্ম হোক, ওই পরিবারের পরিবার থেকে যে জিনিসগুলো শেখানো হয়েছে সেগুলো তো ছোটবেলা থেকে আপনি আপনার বাবা মার কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে জানতে পারতেন এবং স্কুল কলেজেও সেগুলোই শিখতেন, সেই বইগুলোই পড়তেন এবং সেই ধর্মটা কি সত্য বলে মনে করতেন, ছোটবেলার কথা বলতেছি তাই না ভাই? জি। তো একটু বড় হওয়ার পরে, এই যে আপনি একটা ভালো কথা বলছেন, একটু বড় হওয়ার পরে আমরা সাধারণত যেটা করি যে একটু যাচাই করে দেখি যে আমি বিবেক বুদ্ধি ব্যবহার করে, যুক্তি ব্যবহার করে আসলে আমি যে পরিবারে জন্মাইছি সেটাই সঠিক কিনা, এইটা করার জন্য আমাদের কি করা উচিত বলেন তো একটু। অবশ্যই আমাদেরকে নৈতিকতার শিক্ষা নেওয়া উচিত। না না নৈতিকতার শিক্ষাটা তো, এটা তো ভিন্ন বিষয়। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে ধর্ম কোন ধর্মটা সত্য। পৃথিবীতে ধর্ম আছে 4200টার বেশি। হ্যাঁ কারণ এতগুলো ধর্মের ভিতরে এক এক পরিবারে জন্মাইলে ছোটবেলা থেকে সবাই মনে করে তাদের ধর্মটাই সত্য তাই না? এবং সেই পরিবারে যে যে ছেলেটা জন্মায় তারাও ছোটবেলা থেকে মনে করে আমাকে পরিবারে যে জন্মেছে সেইটাই সত্য ধর্ম তাই না? এটি তো মনে করে নাকি ভাই? জি ভাই। এবং বাদ বাকি ধর্মগুলো মিথ্যা তারা মনে করে তাই না? যে আমি যে ধর্মের পরিবারে জন্মেছি এইটা সত্য ধর্ম, কিন্তু অমুক লোকে যে পরিবারে জন্মেছে ওইটা কিন্তু সত্য ধর্ম না। আপনি যেরকম মনে করেন হিন্দু ধর্মটা সত্য না, বৌদ্ধ ধর্মটা সত্য না, খ্রিস্টান ধর্মটা বিকৃত হয়ে গেছে, ইহুদিটাও বিকৃত হয়ে গেছে, আবার ইহুদিরাও মনে করে যে আপনার ধর্মটা সত্য না, হিন্দুরাও মনে করে আপনার ধর্মটা সত্য না, খ্রিস্টানরাও মনে করে আপনার ধর্মটা, এইভাবেই প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্মটাকে সত্য বলে মনে করে এবং অপরের ধর্মটাকে মিথ্যা বলে মনে করে নাকি ভাই? আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুবই ভালো একটা মানুষ, সেহেতু আপনি যেহেতু যাচাই করেছেন বলেই মনে হচ্ছে, মনে হচ্ছে যে আপনি যাচাই করেছেন। তাহলে ভাই আপনি একটু বলেন তো যে আপনি কি কখনো কোরআন শরীফটা বাংলায় পুরোটা পড়ছেন? না আমি তো ওই রকম কোন শাইখ বা এক কথা উত্তর দিলেই হবে যে আপনি কোরআনটা বাংলা কখনো পড়েন নাই। আপনি কি বাইবেলটা কখনো বাংলায় পড়ছেন ভাই? না ইচ্ছা আছে, তবে আমি শুধু একটু মানে জয়েন দিয়েছি ভাই। ভাই আপনাকে আমি তো মানে বাড়তি বেশি কথা বাড়তি কথা বলতে বলিনি, একটু আমার সাথে কোঅপারেট করেন। আমি আপনাকে কয়েকটা ছোট ছোট জিনিস জানতে চাচ্ছি, এটা একটু ছোট ছোট। ওকে 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 ওকে। তাওরাত তো পড়ছেন নাকি? তাওরাত না ভাই, তাওরাত তো আমার পড়া হয়নি। আচ্ছা ত্রিপিটক পড়ছেন, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক? না ভাই। আচ্ছা বেদ ভগবদ গীতা এই দুটো পড়ছেন? না ভাই। তবে পড়বো মহাভারত, রামায়ণ, মহাভারত এই মহাকাব্য দুটো পড়েন নাই নাকি? না ভাই। ও কিন্তু আপনি অন্য ধর্মগ্রন্থ কোনোটাই পড়েন নাই, নিজের ধর্মগ্রন্থটা পড়েন নাই, কিন্তু আপনি যাচাই করে বুঝে ফেলেছেন যে আপনার ধর্মটাই সত্য ধর্ম নাকি? অবশ্যই, কিছু কারণ দেখলে তো আপনি বুঝতে পারবেন। কারণগুলো আমি জানবো, একটু পরে জানবো, কিন্তু আপনি একটা বাতি টিপ দিলে আপনি বুঝতে পারবেন যে সবগুলো বাত হয়েছে কিনা। ভাই আপনার, আমার কথাটা একটু আগে বুঝে নেন, এটা তো সব প্রত্যেক ধর্মের লোকই মনে করবে যে একটু ভাতৃপ্রী এত পরন টরন লাগে না, যাচাই টাচাই করা লাগে না, একটু ভাতৃপ্রী বুঝুন যায় কোনটা সত্য, এটা তো ভাই সব ধর্মের লোকই বলবে ঠিক আছে। কিন্তু আমি তো আপনাকে প্রথমে বলেছিলাম যে যাচাই করে দেখা লাগবে, যাচাই করে দেখার জন্য প্রথম শর্তটা হচ্ছে ওই ধর্মটার ভিতরে কি বলা আছে সেই জিনিসটা জানা, পরে দেখা। আপনি কোরআনটাও পড়েন নাই, অন্য ধর্মগুলো বাদই দিলাম, আপনি নিজের ধর্মগ্রন্থটা কোনোদিন পড়ে দেখেন নাই, কিন্তু আপনি জানা গেছেন যে আপনি যাচাই করে জেনে গেছেন যে আপনার ধর্মটাই সত্য ধর্ম নাকি? ওয়াও ভাই আপনি তো একটা মানে খুবই মানে মেধাবী মানুষ, মানে আপনার মানে খুবই ইন্টেলিজেন্ট আপনি। এরকম আমি মানুষ আমি জীবনে কখনো দেখি নাই যে কিছু না জানি নেই, কিছু না পড়েই একদম সব ধর্ম যাচাই করে ফেলাইছে এবং যাচাই করে বুঝা ফেলাইছে কোনটা সত্য ধর্ম। এটা কিন্তু ভাই একটা দুর্দান্ত ব্যাপার, আপনি কিন্তু বিশাল বিশাল মেধাবী লোক। হ্যাঁ মানে এত মেধাবী আপনি কিভাবে হয়েছেন,
এটা কি আপনি পরিবার থেকে এত মেধাবী হয়েছেন নাকি আপনি নিজে নিজেই মেধাবী হয়েছেন? এত ভাই আমি হালকা পাতলা যাই করছি ওইটা থেকে বোঝা না গেছে। হালকা পাতলা, হালকা পাতলা বললে তো বোঝা মানে যাচাই করা যায় না, যাচাই করতে হইলে ওই অন্তত পক্ষে পুরাটা আপনার মাতৃভাষাতে করতে হবে। হালকা পাতলা বললে তো আপনার হালকা পাতলা দিয়ে তো যাচাই হয় না, যাচাই করতে হলে মনে করেন আপনি পাঁচটা দোকান থেকে পাঁচটা দোকানে দুধ কিনতে পাওয়া যায়, হ্যাঁ গরুর দুধ কিনতে পাওয়া যায়। এখন গরুর দুধ পাঁচটা দোকানে পাওয়া যায়, কোন দোকানের গরুর দুধটা খাঁটি গরুর দুধ এইটা বোঝার জন্য তো আপনার পাঁচটা গরুর দুধ একটু খায় একটু একটু করে খায় দেখতে হবে, তাই না? জি তো আপনি যদি শুধু সারা জীবন একটা দোকান থেকে মনে করেন আপনার পরিবার একটা দোকান থেকে শুধু গরুর দুধ কিনে আর কোনো দোকানে যায় না কোনোদিন, ওই একটা দোকানের গরুর দুধই খায়, আপনি ওই সারা জীবন ওই গরুর দুধটাই খান, আপনি তো ভাই তাহলে যাচাই করতে পারবেন না ওই যে অন্য দোকানে যে গরুর দুধগুলো পাওয়া যায় সেগুলা সেগুলা বেশি খাঁটি নাকি আপনার আপনি যে দোকান থেকে কিনেন সেটা বেশি খাঁটি, এটা তো আপনার পক্ষে যাচাই করাই সম্ভব না, কারণ আপনি তো সারা জীবন এক দোকানের গরুর দুধ খায় আসছেন। আর এখন আমি বুঝতে পারলাম যে আপনি তো যেখানে আপনি বলতেছেন যে আপনি কোরআনই বাংলা পড়েন নাই, তার মানে আপনি নিজের দোকানের গরুর দুধটা ঠিক মতো খান নাই কখনো, কিন্তু আপনি বুঝে ফেলছেন যে আপনি যে দোকান থেকে গরুর দুধ। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আপনার কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আপনি কথাটা শুনে সেই অনুসারে আমাকে উত্তরটা দেন। আমি নিশ্চিত যে আমার প্রশ্ন আমার যে কথা সেই কথা থেকে আপনি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন, আমি আপনাকে এই গ্যারান্টিটা দিচ্ছি যে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন কি, আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছি, কিন্তু আপনার মুখের থেকে উত্তরগুলো বের করে আনতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা প্রসেস, আমার একটা পদ্ধতি, আলোচনা করার একটা পদ্ধতি। এই পদ্ধতিটা ব্যবহার করতেন গ্রিসের অত্যন্ত বিখ্যাত একজন ফিলোসফার ছিলেন সক্রেটিস, সক্রেটিস এই পদ্ধতিটা ব্যবহার করতেন যে কেউ যখন তাকে প্রশ্ন করতে আসতো তিনি তার সাথে আলোচনা করতেন, কথা বলতেন, গল্প করতেন, গল্প করতে করতে দেখা যেত যে যে প্রশ্ন করতে আসে সে উত্তর পায় গেছে, সে তখন বুঝতে পারতো না মানে ইমিডিয়েটলি বুঝতে পারতো না যে সে যে উত্তরটা পায় গেছে সে ইমিডিয়েটলি বুঝতে পারতো না, কিন্তু বাসায় গিয়ে যখন সে একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করতো কি কইলো বেড়ায় কি কইলো সক্রেটিস বেড়ায় কি কইলো কিছুই তো বুঝলাম না মানে তো পেঁচায় পচায় কি কি জানি কইলো, রাত্রেবেলা যখন সে ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করতেছে তখন সে বুঝতে পারে আরে আমি যে প্রশ্নটা করতে আসছিলাম এটার উত্তরটা আমি পায়ে গেছি ভাই, আমি তো উত্তর হয়ে গেছে আমার উত্তর তো সক্রেটিস দিয়ে দিছে, কিন্তু তখন ওই মুহূর্তে আমি বুঝি নাই কিন্তু পরে গিয়ে বুঝছি এখন এসে বুঝতেছি। আপনি যদি আমার কথাগুলোকে রাত্রেবেলা ধরেন এখন এখন তো আপনি হয়তো নাও বুঝতে পারেন কিন্তু রাত্রেবেলা যদি আপনি চিন্তা করেন এই কি কথাগুলো বললাম তাহলে আমি নিশ্চিত যে আপনি আপনার যে আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন সেটার উত্তরটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এই কারণেই আপনাকে এই প্রশ্নগুলো করছি এবং আপনার থেকে উত্তর নেওয়ার চেষ্টা করছি যে আপনি যদি একটা দোকান থেকে গরুর দুধ কিনেন সবসময় এবং সেই দুধ যদি না খায় আপনার যুক্তি দিয়ে যাচাই করে দেখার প্রথম স্টেপটা হচ্ছে সেই ধর্মের ভিতরে কি বলা আছে সেটা একটু ভালোভাবে পড়ে দেখা, অন্তত মাতৃভাষায় অন্তত মূল গ্রন্থটা মাতৃভাষায় পড়ে দেখা, ভালোভাবে পড়া হয়তো অনেক কঠিন হয় অনেক সময় কিন্তু অন্তত পক্ষে মূল ধর্মগ্রন্থটা বাংলা ভাষায় মানে আপনার মাতৃভাষায় পড়ে দেখা, এটা কি উচিত না এটা কি ঠিক কাজ নাকি ভুল কাজ ভাই আপনি একটু বলেন তো। না এটা অবশ্য আমার উচিত, আমি আমার সামনে একটা পরীক্ষা আছে তো মানে তাই আমি একটু সময় পাচ্ছি না, যখন ফ্রি হব তখন আমি মানে স্টার্ট করব আর কি আমার পরে। তাহলে তো ভাই আপনি তো এখনো যাচাই করার মতো স্টার্ট করার মতো সময়টা পান নাই এটা বুঝলাম, কিন্তু তাহলে তো আপনি এই দাবিটা করতে পারেন না যে আমার ধর্মটা সত্য ধর্ম, কারণ আপনি তো যাচাই করেননি, আরেকজনের মুখে থেকে শুনছেন আপনার বাপ দাদা কইছে এই জন্য আপনার কাছে মনে হয়েছে, হিন্দু দেখো বাপ দাদা কইছে আমাকে ধর্মটা সত্য, ওই হিন্দু পোলাটাও বলতেছে আপনার মতো আপনার পাশের পাশে যে হিন্দুটা ছেলে পোলাটা থাকে ওর বাপ দাদাও কইছে আমাকে ধর্মটা সনাতন ধর্মটা সত্য ধর্ম, হেও মনে করে হেটটা সত্য ধর্ম। তাইলে তো আপনি যখন যাচাই করে দেখার সময়টা পান নাই বা আপনার সুযোগটা পান নাই তাহলে তো এই কথাটা আপনি যে বললেন যে আমাকে ধর্মটা সত্য ধর্ম এইটা তো একটা অযৌক্তিক কথা হইলো, তাই না? জি আচ্ছা আপনি এতগুলো ধর্ম থাকতে আপনি একজন মুসলিম হয়েও আপনি যে যাচাই না করে আরেকজনকে হেদায়ত দেওয়ার জন্য চলে আসছেন, হ্যাঁ নিজেই যাচাই করেন নাই আপনি নিজেই বুঝেন না যে এটা সত্য ধর্ম কি মিথ্যা ধর্ম এটা আপনি যাচাই করেন নাই কখনো, এমনকি কোরআন পড়ে দেখেন নাই আপনি জিন্দগিতে। আপনার পয়েন্টটা বোঝার চেষ্টা করতেছি যে আপনি যে বললেন আইসা যে ভাই আসেন ভাই আমার ধর্মে আসেন হেদায়ত পাওয়া যান হেদায়ত নিয়ে যান ভাই, হ্যাঁ আমার ধর্মটা ভাই সত্য ধর্ম, এই দাবিটা যে আপনি করছেন এটা তো একটা অযৌক্তিক দাবি আপনি করছেন, আপনার তো অন্তত পক্ষে আপনি তো কোরআনটাই পড়েন নাই তাহলে আপনি কিভাবে এই দাবিটা করতে পারেন যে আপনার ধর্মটা সত্য এবং শুধু আপনি সেখানেই থাইমা নাই আপনি আরেকজনের দাওয়াতও দিতেছেন, নিজেরই নিজেই বুঝেন না কি আরেকজনের দাওয়াতও দেওয়া শুরু করে দিচ্ছেন, এইটাকে আমরা বলি অন্ধবিশ্বাস। হ্যাঁ আপনি যেরকম একজন অন্ধবিশ্বাসী মানুষ একজন হিন্দু যে যাচাই না করে তার ধর্মটাকে সত্য বলে মনে করে সেও একজন অন্ধবিশ্বাসী মানুষ, এই অন্ধবিশ্বাসটাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইমান মানে না বুঝা বিশ্বাস করা এটাকে বলা হয় ইমান। তো এখন আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করবো যে ইসলাম ধর্ম সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু বলেন তো।
আমি শুধু আপনার এই বেসিক আমার কিভাবে নামাজ পড়তে হবে, আমার কিভাবে আমল করতে হবে, শুধু এতটুকুই জেনেছি আমি। যেহেতু আমি একজন ছোট একজন স্টুডেন্ট, তাই আমার এত কিছু জানা হয়নি। আমি স্টার্ট করব। আচ্ছা আচ্ছা, স্টার্ট করবো, ঠিক আছে, অসুবিধা নেই, আর সময় আছে, আস্তে আস্তে কইরেন আপনি। অন্তত পক্ষে কোরআন হাদিস গুলা, তাফসির গুলা, সিরাত গুলা, এগুলা কইরেন, কইরা দেখেন যে আপনার ধর্মটা আসলে কতটুকু সঠিক কি ভুল সেটা। তারপরে আমার প্রশ্ন ছিল আপনাকে, আপনাকে কি জিনিসটা আকৃষ্ট করেছে যে ইসলামকে ছাড়তে হবে? আপনি আমাকে প্রথমে এসে জিজ্ঞেস করছেন না যে আপনি নাস্তিক হয়েছেন কেন, এটা এটা আপনার প্রশ্ন ছিল না? জি জি, এরকমই। আর এই উত্তরটাই এতক্ষণ ধরে দিলাম যে আমিও আপনার মতোই একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং আমিও অন্ধবিশ্বাসী ছিলাম। আমাকে বাপ মা শিখাই দিছিল ইসলাম ধর্মটা সত্য ধর্ম এবং এটাই মানতে হবে, এটাই পালন করতে হবে, এটার থেকে বাইরে আর কোনো কিছু সত্য নাই, বাদ বাকি সব মিথ্যা। হ্যাঁ, বিকৃত বিকৃত মিথ্যা দূষিত হয়ে গেছে। পরে আমি যখন আমি যখন এরপরে যখন আমিও তো ছোটবেলা থেকে এটা বিশ্বাস করে বড় হয়েছি। আর ছোটবেলা শুনতাম যে নবীজি, আমাকে নবী অনেক ভালো লোক ছিল, সে হচ্ছে ইহুদিপুরি রাস্তায় কাটা পিছা যাইতো, তারপরে সে আর কি রাস্তায় দিয়ে হাইটা যাইতো, নামাজ পড়তে গেলে ইহুদিপুরি এসে পিঠে ভুরি নারী ভুরি চাপাই দিত, কত কষ্ট দিত। পরে একদিন দেখতে পাইলো যে একদিন নাই কাটা রাস্তা, কাটা নাই। তারপর নবীজি সেই ইহুদিপুরির বাসায় গিয়া দেখে যে ইহুদিপুরি মানে অসুখ অসুখ হয়েছে। তারপরে নবীজি সারা রাত সেবা করলো, আরে কত ইহুদিপুরি সারা রাত সেবা টেবা কইরা, তারপরে হচ্ছে গিয়ে ভালো টালো করলো। তখন ইহুদিপুরি এই যে এত মানবতাবাদী নবীকে দেখা, অসাম্প্রদায়িক মানবতাবাদী ইহুদি হওয়ার পরে তারা কত সেবা করছে, এইটা দেখা ইহুদিপুরিটা কি করলো, মুসলমান পাই গেলো, হিদায়ত পাই গেলো। মাশাল্লাহ। এই গল্পটা ছোটবেলা থেকে আমি শুনছি, মায়ের মুখে মুখে থেকে শুনছি, আমি আমার বইতেও পড়ছি, আমাদের আমাদের স্কুলের বইতেও এটা ছিল। পরে আমি ঠিক করলাম যে আমি তো এইভাবে মানে গাল গল্প পড়ে তো আসলে লাভ নাই, আমার তো মূল বইটা পড়তে হবে, তাই না ভাই, কি বলেন? ওকে, আপনি তো ওইগুলো বললেন না যে আপনার কোন কারণ গুলা, মানে যে ইসলাম যে এতটা খারাপ হয়ে গেল আপনার কাছে। সেটাই বলতেছি, সেটাই বলতেছি, আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে তখন তো আমার মনে হইলো যে মূল বইগুলা পড়ে দেখা দরকার, সেই বইগুলাতে কি লেখা আছে নাকি। জি, মূল বইগুলা পড়তে গিয়ে দেখি আরে কাহিনী তো ভেজাল, কাহিনীর ভিতরে তো অনেক ভেজাল আছে, এরকম তো কোনো কাহিনী নাই সিরাত, কোনো সিরাতের ভিতরে এরকম কোনো কাহিনী নাই যে ইহুদি বুড়ি, কোনো হাদিসের ভিতরে এরকম কোনো কাহিনী নাই যে ইহুদি বুড়ি কাটা বিছাইতো, এই কাহিনী তো পুরো ভুয়া কাহিনী, মানুষে বানাইছে এই কাহিনী। আসল কাহিনী কি, আমি তখন হাদিস টাদিস কইরা সিরাত টিরাত কইরা দেখলাম না, আমাদের নবী তো ছিল ডাকাইত সর্দার একটা। হ্যাঁ, তারে যে বিরোধিতা করছে, তারে একটা কল্লা ফালাই দিছে, একটা জবাই করে মেরে ফেলছে। আপনি যদি চান যে আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আপনি আসিফ সাহেব আপনি যে কথাটা বললেন এটার দলিল কোথায়, আমি আপনাকে দলিল বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। যে কয়টা মানে দলিল দেখতে চান সব দলিল আমার কাছে রেডি করা আছে, আমি আপনাকে দেখাবো, অসুবিধা নেই। আমি আপনাকে আসলে আগে সামারিটা বলে নিই। হ্যাঁ, আপনি মনে রাখেন যে কোনটার দলিল আপনার লাগবে, কোন জিনিসটা আপনি জানতে চান বা কোন জিনিসটার দলিল আপনি চ্যালেঞ্জ করবেন, সেটা আমি আপনাকে বের করে দেখাবো, কোনো সমস্যা নেই, একটু পরে। আগে সামারিটা শেষ করি। পরে আমি দেখলাম আমাদের নবী তো ডাকাত সর্দার ছিল এবং একই সাথে ভয়ঙ্কর রকমের লুচ্চা ছিল এবং একই সাথে ধর্ষক। এটা ভুল বললেন আপনি। হ্যাঁ, ভুল নাকি সঠিক সেটা আমরা একটু পরে যখন দলিলে যাব, দলিলে যাব তখন আপনি একটু কথা বলবেন। আপনি আপনি পয়েন্ট আউট করে রাখেন যে কোন পয়েন্টটা নিয়ে আপনি চ্যালেঞ্জ করবেন, আমি সেই পয়েন্টটা নিয়ে দলিল প্রমাণ বের করে দেখাবো আপনাকে। হ্যাঁ, দলিল প্রমাণ দেখালি তো হয় নাকি, দলিল প্রমাণ বের করে দেখালি তো হয় নাকি, কি বলেন? বিলিভার, দলিল বের করে দেখাইলেই তো হয়, দলিল বের করে দেখলে তো আপনি আর সেটা অস্বীকার করতে পারবেন না নাকি। কোরআন হাদিস সিরাত থেকে আমি যদি দলিল বের করে দেখাই, কোরআন হাদিস সিরাত থেকে যদি আমি দলিল বের করে দেখাই, তখন তো আমি যদি সরাসরি বই থেকে আপনাকে দেখাই, সেটা তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। তখন আমরা তো এখনো সেই আলোচনাতে যাইনি যে নবী লুচ্চা ছিল নাকি ছিল না, ধর্ষক ছিল নাকি ছিল না, সেই আলোচনাতে এখনো যাইনি। যখন যাব তখন আমি দলিল বের করব, আর আপনিও যদি আপনার সপক্ষে কোনো দলিল থাকে সেটাও আপনি দিবেন, অসুবিধা নেই, আমি দেখবো আপনার দলিল। ঠিক আছে ভাই, আপনি মুখের ভাষায় এরকম ভাবে কথা বলবেন, এটা আপনার থেকে আশা করি নাই। মুখের ভাষা আমার মুখের ভাষা অত্যন্ত ভালো, লুচ্চাকে লুচ্চাই বলতে হবে, ধর্ষককে ধর্ষকই বলতে হবে। হ্যাঁ, চোরকে যেমন চোর বলতে হবে, এই যে চলে গেছে, চোরকে যেমন চোর বলতে হবে, ধর্ষককে ধর্ষক বলতে হবে, লুচ্চাকে লুচ্চাই বলতে হবে, এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, ভাষা আবার ভাষা আবার কি, মানে আমি কি লুচ্চাকে মহাপুরুষ বলবো, ভাষা ঠিক করতে গিয়ে মহাপুরুষ বলবো, অসম্ভব। দেখেন চলে গেছে, আমি তো বললাম যে আপনাকে আমি দলিল বের করে দেখাবো, তাইলে তো হইলো, উনি তো চলে গেলেন, মানে কি একটা অবস্থা দেখেন। ঠিক আছে, এরপরের জনকে যুক্ত করি, দেখেন উনি চলে গেল, বিলিভার উনি চলে গেল, উনি মনে হয় না আর আসবে। মানে নবী যে লুচ্চা ছিল, নবী যে ধর্ষক ছিল, এটা তো অসংখ্যবার আমি প্রমাণ করেছি, অসংখ্যবার আমাদের লাইভে আমরা প্রমাণ করেছি, আরো প্রমাণ করবো দরকার হলে, ডেইলি প্রমাণ করবো, অসুবিধা কি। আসেন আপনারা এসে চ্যালেঞ্জ করেন যে এটা, এই কথাটাকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আসেন।